নমস্কার, তোমরা দেখছো নর্থ বেঙ্গল টাইম। এই মুহূর্তে তোমাদের জন্য একটা সংক্ষিপ্ত আপডেট রয়েছে আমার তরফ থেকে। তোমরা অনেকেই যে প্রশ্নটা আমাকে বারবার জিজ্ঞাসা করেছো, সেই প্রশ্নটার আজকে একটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত জলপাইগুড়ি ল কলেজ এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ডিপার্টমেন্ট অফ ল তারা কবে 2024-25 শিক্ষাবর্ষের মেরিট লিস্ট পাবলিশ করবে। এই প্রশ্নটা কিন্তু অনেকেই তোমরা বারংবার করেছো, তো সেই প্রশ্নটা আমি তোমাদের সংক্ষেপে একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা কিন্তু জানি আমাদের রাজ্যে ওবিসি সার্টিফিকেটগুলো আদালত ক্যান্সেল বা বাতিল করে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখনও বিশ্ববিদ্যালয়গুলো সিদ্ধান্ত নিতে পারছে না যে তারা এই সমস্যাটা কীভাবে সমাধান করবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করার ক্ষেত্রে তারা ডিলে করছে। এই সমস্যাটা সমাধান হলে অবশ্যই তারা একটা যদি সিদ্ধান্তে উপনীত হতে পারে, অবশ্যই তোমাদের কিন্তু মেরিট লিস্ট জলপাইগুড়ি ল কলেজ এবং ডিপার্টমেন্ট অফ ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত তারা কিন্তু পাবলিশ করে দেবে। এছাড়াও তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে বালুরঘাট ল কলেজ, বালুরঘাট ল কলেজে কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো, বালুরঘাট ল কলেজে একই একটা সমস্যায় বা দ্বিধায় তারাও জড়িয়ে রয়েছে যে ওবিসি সার্টিফিকেট নিয়ে। এটা ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার ফলে তাদেরও একটা সমস্যার সম্মুখীন হয়েছে। এই সমস্যার সমাধান বা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলে তারাও অবশ্যই কিন্তু তারা ভর্তি প্রক্রিয়া তারা শুরু করে দেবে অনলাইন ভিত্তিক। এছাড়াও যে অন্যান্য জেনারেল কোর্সগুলো রয়েছে বা অন্যান্য কোর্সগুলো রয়েছে যে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারছে না ইউজি লেভেলের। তারা এখনও এই ওবিসি সার্টিফিকেট নিয়ে সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্য তারাও স্থগিত রয়েছে কলেজ রাজ্যের আমাদের কলেজ ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রক্রিয়াগুলো। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এবং তোমরা যদি পারো ভিডিওটি সবার সাথে শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে, এবং যদি চ্যানেলে আমাদের নতুন হয়ে যাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।